ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সকল বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই প্রত্যাশা করে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি। যদিও স্যামসাং জে টু ষোলো মডেলটা মূলত সমস্যা হলো শর্ট। এখন এই সেটটা শর্ট আছে কি না আমি আপনাদেরকে একবার ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব, এবং শর্টটা কীভাবে সমস্যার সমাধান করা যায় এই জিনিসটাই শেয়ার করা প্রয়োজন মনে করলাম। সমাধান বাংলা চ্যানেলটা যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, আমার সেটটা শর্ট আছে কিনা আপনাদেরকে একবার ক্লিয়ার করে আমি কানেক্টরে লাগাই দেখবো যে আসলে আমার সেটটা শর্ট আছে কিনা। আশা করি শর্টটার যে শব্দটা আপনারা ক্লিয়ার করে শুনতে পারতেছেন, এবং আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে শোনানোর চেষ্টা করতেছি। কম্পিউটারে করান্তে লজ যদি বন্ধ করি সেক্ষেত্রে আপনারা আরও ভালোভাবে ক্লিয়ারভাবে শর্ট শোনার চেষ্টা করবেন। এখন আমরা যে শর্টটা কীভাবে সমস্যার সমাধান করি মনোযোগ সহকারে দেখতে থাকুন। মূলত এই সেটটা কিন্তু আগে পরেও কাজ করা হয়েছে, তারপরও আমি ইনশাল্লাহ কাজ করে আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন যে কাজটা করব আমরা, সর্বপ্রথম ডিসপ্লের কানেকশন ও টাচের কানেকশনটা খুলে মাদারবোর্ডটা জাগাবো। মাদারবোর্ড জাগানোর ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই স্পিকার আছে, স্পিকারটা খুব সাবধানে খুলতে হবে। দেখতে পারতেছেন বোর্ডের সঙ্গে স্পিকারটা কিন্তু অলরেডি লাগে আছে। হ্যাঁ, এবার স্পিকারটা জায়গা গেলে এখন মাদারবোর্ডটা আমরা আলাদা করার চেষ্টা করব। যদি আমরা ডিসপ্লেটা একটু সরাই নেব, সব সেটের কাজ শর্টকাটই হয় না, কিছু কিছু সেট আছে শর্টকাটই হয়ে যায়। মূলত ফার্স্ট চান্সে আমরা কিন্তু সুন্দর করে সেটাকে ওয়াশ করবো, স্টেপ বাই স্টেপ কাজগুলো ফলো করব। আর প্রথম চান্সে আমরা এই কাজটা অনেক সময় সামান্য একটু পানি যাইয়া সেটের কোথাও ই হয়ে যায়, শর্ট হয়ে যায়। এখন আমরা স্টেপ বাই স্টেপ ফলো করলে প্রত্যেকটা কাজই সমস্যার সমাধান করা সম্ভব। আর স্টেপ বাই স্টেপ কাজ না করে যদি খালি টাইনে টাইনে কাজ দেন সেক্ষেত্রে আপনার হয়তো সমস্যা আমরাও সমাধান করতে পার নাও পারতে পারেন। আমরা সর্বপ্রথম যে কাজটা করব অকটেন নিয়ে, আমি অকটেন দিয়ে কাজ করতে পছন্দ করি বা অকটেন দিয়ে কাজ করি, আপনারা যদি মনে চান অন্য কিছু দিয়ে কাজ করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি সর্বপ্রথম মাদারবোর্ডটা সুন্দর করে যেমন সিম বেসের সাইডে, মেমোরি বেসের সাইডে বা কানেক্টরের সাইডে এমন একটা জায়গা পানি গেছে যে পানিটা নাকি আপনি ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু একটা কথা বললে না বললেই নয়, কারণ অন্তত সেটের যখন অফ করবেন তখন ক্যামেরার দুইটা খুলে রাইখে নেবেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে, কারণ ক্যামেরা যাতে কোনো রকম গোলা না হয়ে যায়। আপনার কাছে একটা কাজ আইসে যদি ক্যামেরাটা গোলা হয়ে যায় কাস্টমারের মন খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কাস্টমারের মনে কষ্ট হবে। আমার কথার দ্বারা এবং কাজের দ্বারা আমি চাবো না যে কাস্টমারের ক্ষতি হোক।
প্রত্যেকটা সেকশন স্টেপ বাই স্টেপ সুন্দর করে, এবং এখানে যে সেন্সর আছে সেন্সরটাও যেন কোনো রকম ওয়াশ করার ক্ষেত্রে ই না যায়, এবং হেডফোনের যে গার্ডটা আছে এখানেও সুন্দর করে ওয়াশ করতে হবে। আমি যদি প্রথম স্টেপে কাজ না হয় দ্বিতীয় স্টেপে টিনটা খুলবো, এরপরে দেখবো যে কোনোরকম কোনো পার্টস কালা হয়ে গেছে কি না সেটাও কিন্তু ফলো করবো। আমার অলরেডি ওয়াশ করা হয়ে গেছে দেখতে পারতেছেন। এখন আমরা সুন্দর করে হটগান দ্বারা ই করব, হিট দেব, হটগান দিয়ে আস্তে হালকা পাতলা হিট দিয়ে সেটাকে ক্লিন করলাম। অনেক সময় ক্লিন করার দ্বারাও শর্ট ছাড়াই যায় না, যদি শর্ট না ছাড়া সেক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা সেকশনের কাজই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি, মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমার যদিও আসলে ওয়াশ করার পরে হিট বেশি দেওয়ার দরকার নেই, হালকা পাতলা সামথিং যাতে ভিজা জিনিসটা বা অকলেন জিনিসটা কোথাও না থাকে। আমার কিন্তু এখন একটু জিরেই নিতেছি, এবং আমরা শর্টটা ক্লিয়ারভাবে আসে কি না এটা আগে একটু মাইপে দেখবো, কারণ আন্দাজে মন্দাজে যদি পাস পাতি ক্যাপাসিটার কম্পোনেন্ট এগুলো যদি রিমুভ করে ফেলে আন্দাজে, তাহলে তো আমার সেটের 12টা বাজে যেতে পারে, মানে ক্ষতি হয়ে যেতে পারে, সেটা নাও চালু হইতে পারে। এক্ষেত্রে এক একটা স্টেপে কাজ করবো এবং এক একটা স্টেপ সুন্দরভাবে ফলো করবো। আমরা যে ই করি আগে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে শর্টটা ছিল তাই দেখছি, এখন পাওয়ার সাপ্লাই দিয়েই দেখবো যে আসলে শর্টটা আছে কি না, না হলে স্টেপ বাই স্টেপ প্রথম স্টেপের কাজটা দেখি ইনশাল্লাহ হয়েছে কি না। আলহামদুলিল্লাহ প্রথম স্টেপের কাজটাই সাকসেস। আমি কিন্তু এর আগে পরেও যত ভিডিও দিছি অনেক স্টেপের কাজই করা লাগে অনেক সময়, আর এটা কিন্তু প্রথম স্টেপে কাজ কমপ্লিট হয়েছে, তারপর কী কমপ্লিট হইলো না হইলো এখনও ক্লিয়ার দেখা হয়নি। সেক্ষেত্রে আমরা আরও একটা কাজ করবো, সেটা হলো সেটাকে ডিসপ্লে লাগিয়ে সুন্দরভাবে চালু করে দেখার চেষ্টা করবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। এখন আমরা ক্যামেরা দুইটা লাগাই, যেহেতু আমাদের ওয়াশ করার ক্ষেত্রে আমাদের শর্টটা ছাড়িয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি কাজ আর সামনে স্টেপের দিকে যাওয়ার প্রয়োজন না। এখন আমরা ডিসপ্লেটা লাগিয়ে দেখবো যে আসলে আমাদের যে ওয়াশ করলাম ওয়াশের ক্ষেত্রেই আমাদের কি কাজটা কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ। কি লাগবে শোনা, লক লাগবে না লক খোলবা, লক খোলবা না লক দেবা, আধা ঘন্টা পরে নাও বা এক ঘন্টা পরে নাও, 300টা 5-star সেট 300টা এভার বি লক থাকলে 500টা আবার ভ্যানে, এভার বি লক থাকলে 500টা আবার ভ্যানে। বন্ধুরা আমি যে সেটটা কাজ করলাম একবার ব্যাটারি দিয়ে চালু করে দেখার চেষ্টা করি যে আসলে আমার সেটটা কাজ হয়েছে কি না হয়েছে, ইনশাআল্লাহ আমরা দেখবো যে আসলে আমার কাজটা ক্লিয়ার হয়েছে কি না। সম্ভবত আমার ব্যাটারিটা চার্জ দেয়, আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই দিয়ে একবার চালু করার চেষ্টা করবো, যেহেতু পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা দেখছি আমাদের শর্টটা কেটে গেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে দেখতে পারতেছেন যে আমার শর্টটা কিন্তু পুরা ক্লিয়ারভাবে কেটে গেছে। তো এই যে সুন্দর সুন্দর কাজ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা দেখতে পারতেছেন ক্লিয়ারভাবে কিন্তু লেখা আছে এখনও, হয়তো অনেক সময় লাইটের আলোর ক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন সুন্দরভাবে কিন্তু টাচটা যদিও ভাঙ্গা তারপরও সুন্দরভাবেই কাজ করতেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।